रविवार जटेश्वर 2 नং অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো খিলেরকোট উচ্চ বিদ্যালয় হলঘরে। এদিনে সম্মেলনে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের ফালাকাটা ব্লক সভাপতি শুভব্রত দে, আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক দেবজিৎ পাল সহ আরো অনেকেই। जटेश्वर 2 নং অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো খিলেরকোট উচ্চ বিদ্যালয় হলঘরে। এদিনে সম্মেলনে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের ফালাকাটা ব্লক সভাপতি শুভব্রত দে, আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল সহ আরো অনেকেই। असंख्य धन्यवाद जाने मूलत आज के पंच तृणमूल युवक असंख्य धन्यवाद जाने मूलत आज के पंच तृणमूल युवक असंख्य धन्यवाद जाने मूलत आज के पंच तृणमूल युवक असंख्य धन्यवाद जाने मूलत आज के पंच तृणमूल युवक असंख्य धन्यवाद जाने मूलत आज के पंच तृणमूल युवक असंख्य धन्यवाद जाने पंचायत सदस्य अखिल राय अखिलका এই বিষয়ে যুব তৃণমূল কংগ্রেসের ফালাকাটা ব্লক সভাপতি শুভব্রত দে কি জানিয়েছেন শুনব। अभी ना जाओ छोड़ कर बाबा दादू बाबा डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। আমরা ফালাকাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ফালাকাটা প্রতিটি অঞ্চলে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের রাজনৈতিক প্রশিক্ষণ শিবির এবং সম্মেলন শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ জটেশ্বর 2 প্রথম আজকে 5 তারিখ থেকে শুরু হলো আমাদের রাজনৈতিক প্রশিক্ষণ শিবির এবং রাজনৈতিক সম্মেলন। এই সম্মেলনে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদেরকে বার্তা দেওয়া এবং তাদের প্রশিক্ষিত করা, আগামী দিনে মানুষের পাশে দাঁড়ানো এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে মামাটি মানুষের সরকারে যতগুলো আমাদের প্রকল্প আছে সবকটা প্রকল্প নিয়ে মানুষের পাশে দাঁড়ানো, যে যে প্রকল্পগুলো পাবে তার সুবিধাটা যাতে করে দেয়, যার জন্য আজকে আমরা ফালাকাটা ব্লকের বিভিন্ন অঞ্চলের মাধ্যমে আমরা শুরু করেছি আমাদের রাজনৈতিক প্রশিক্ষণ শিবির এবং সম্মেলন। আমাদের আগামী 2024 আমাদের টার্গেট ফালাকাটা বিধানসভা থেকে ব্যাপক হারে তৃণমূল কংগ্রেসের লোকসভায় যিনি প্রার্থী হবেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে, তাকে এখান থেকে ব্যাপক হারে লিড দিয়ে আলিপুরদুয়ার সিটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে এমপি একজন উপহার দেওয়া, এটাই আমাদের টার্গেট। এলাকা উন্নয়ন প্রকল্প থেকে রাজগঞ্জ বিধানসভা অন্তর্গত বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া একটি সিসি রাস্তার শুভ শিলান্যাস করা হলো। শিলান্যাস করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। বিধায়ক জানিয়েছেন দীর্ঘদিনে ঘোষপাড়া গ্রামের রাস্তা কাঁচা থাকার ফলে চরম অসুবিধার মধ্যে পড়তে হতো সাধারণ বাসিন্দাদের। গ্রামের মানুষ আবেদন করেছিল পাকা রাস্তা করা এবং সেই আবেদনের সাড়া দিয়ে বিধায়ক অর্থ তহবিল থেকে তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে পাকা রাস্তা এবং সেই রাস্তার কাজের শুভ সূচনা করা হলো আজ। এটার কর্মসূচিতে ঘোষপাড়া এখান থেকে বিধায়ক এলাকা তহবিল থেকে এখান প্রায় দাঁড়াদার এটার কর্মসূচিতে ঘোষপাড়া এখান থেকে
বিধায়ক এলাকা তহবিল থেকে এখানে প্রায়